আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আর আজকে শুক্রবার, আর আমি আছি এখন কলকাতায়। তো এখানে তো অতটা মসজিদ নেই আমাদের বাংলাদেশের মতো কাছাকাছি, তো আর কি গুগল ম্যাপসে দেখে নিলাম এখান থেকে 2 কিলোমিটার দূরে একটা মসজিদ আছে যেটাকে পাটুলিয়া বা পাটুলি জামে মসজিদ বলা হয়। তো আমি রিক্সা ভাড়াটা এখান থেকে চেক করে নিচ্ছি যেন বেশি না নিতে পারে। আর ইন্ডিয়াতে এটা একটা সুবিধা, সব কিছুর স্ট্যান্ড থাকে এবং ওরা নিয়ম মাফিক সবাই সিরিয়াল ধরে বসে থাকে, প্যাসেঞ্জার আসলে একটা একটা করে যাবে। আর তারপরেও আরও বেশি কনফার্ম হওয়ার জন্য এখান থেকে আমি জেনে নিলাম, ভাড়াটা দেখে নিলাম। তারপরে আমি জানতে পারলাম যে হচ্ছে ভাড়া এখান থেকে 30 টাকা। আর রিক্সাগুলো বেশিরভাগই দেখছি যে পায়ে পেডেল রিক্সা আর কি, তো চার চার রিক্সাও আছে, তবে এখানে পেডেল রিক্সা দেখছি বেশি। পরে স্ট্যান্ডে গেলাম আর কি, যে দেখেন ফাইনাল যেখানে একদম স্ট্যান্ড, যেখান থেকে পাটুলি জামে মসজিদের উদ্দেশ্যে আমি রওনা হব। আর মনের মধ্যে অনেক একটা ভালো লাগা কাজ করছে, কারণ নামাজ পড়ব জুম্মার নামাজ, এর জন্য অনেক ভালো লাগছে। তো এখানে একটু আর কি ভুল খেয়ে যায় আমি আর কি, মাথাটা গুলে যায়, কারণ কে কোন দিকে যায় এটা আগে জানতে হবে। এরা এক পাশ দিয়ে যায়, এক পাশ দিয়ে আসে। তো এখানে আমি সব কিছু আর কি তাড়াতাড়ি হয়ে যায় পুলিশের হেল্প নিয়ে। তারপরে এই তো রিক্সায় উঠলাম, আর পেডেল রিক্সা দেখতে পাচ্ছেন। তো এই তো কলকাতা শহরে পেডেল রিক্সায় যাচ্ছি নামাজ পড়তে, নামাজ পড়ার উদ্দেশ্যে। তার জন্য মনে একটা আলাদাই ভালো লাগা কাজ করতেছে। তো যাই হোক, এই তো বাতাস খেতে খেতে যাচ্ছি। আর এই যে দেখেন, আর ওনার থেকে অনেক তথ্য নিচ্ছিলাম যে এখানে কীরকম কী মসজিদে নামাজ পড়লে সমস্যা হয় কি না বা এরকম আর কি। তো যেটা জানলাম ওই সেই রকম কোনো ব্যাপার না, আসলে এটা কোনো ব্যাপারই না। তো এই যে দেখেন, গুলির গতিতে মামা নিয়ে গেল। আর এখানকার রিক্সাওয়ালারাও আমাদের দেশের রিক্সা এবং ভ্যানওয়ালার মতো রকেটের গতিতে চলে, তবে এরা একটু নিয়মকানুন মানে আর কি। মোটামুটি আমাদের দেশেরগুলোতে একদমই রকেট চালায়, এরা রকেটটাই চালায় কিন্তু একটু একটু নিয়ম মেনে রকেট চালায় আর কি। তো নামাজের আগে কোনো ভিডিও করিনি, এটা হচ্ছে নামাজের পরে। আর সবার মনের মধ্যে কতটা ভালো লাগা কাজ করছে দেখেন আর কি। আর এখানে ঈদের নামাজের পরে আমাদের যেরকম হয়, এখানে প্রতিটা শুক্রবার আমি যা জানতে পারলাম নামাজের পরে ঈদের মতো আনন্দ করে এরা। আর এখানে দোকানপাট বসে গেছে দেখেন কতগুলো আর কি সব কিছু। আর বলার মতো সেরকম কিছু নাই, ভিডিওটা দেখেন। রাস্তা পাকা মনটা অনেক ভালো লাগছে আর কি, নামাজ শেষ করলাম।